দর্শক আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। স্যার আমি আজমল বলছি, খুলনা থেকে বলছি। জি, আমি 4-5 বছর যাবৎ হাঁটুর রোগে ভুগতেছি। বলেন, আমি শুনতে পাচ্ছি। আগে ছিল বাম পায়ে, এখন এখন হচ্ছে ডান পায়ে। জি স্যার, হ্যাঁ, এখন এই ডান পায়ে এই এই হাঁটু থেকে নিচের দিকে এই 1 ফুট এলাকা যন্ত্রণা করে, যন্ত্রণা কিন্তু কোনো ওষুধে যাচ্ছে না। আচ্ছা, হাঁটু ভেঙে বসতে পারেন আপনি? ঘরের মধ্যে টুকটাক হাঁটতে পারি, কিন্তু রাস্তায় গেলে মানে হাঁটার মোশন আসে না। কোমর ব্যথা আছে আপনার? না স্যার, কোমর ব্যথা নাই, কোমর ব্যথা নাই, কিন্তু এই না স্যার, কোমর ব্যথা নাই। তাই স্থানীয় এক ডাক্তার, স্থানীয় এক ডাক্তার আমাকে জি, আমি বুঝতে পেরেছি আপনার কথা মোটামুটি। জি, ধন্যবাদ। উনার হাঁটু ব্যথা, উনার পায়ের সম্ভবত পায়ও ব্যথা আছে, হাঁটতে গেলে ব্যথা বেড়ে যায়। তো সাধারণত হাঁটুতে অনেক সময় অস্টিওআর্থ্রাইটিস যদি ডেভেলপ করে এটা হয়, এটা কমন একেবারে। একটু বয়স হলেই পুরুষদের ধরেন 45 বা 40-র উপরে গেলে বা 50-55-এর উপরে গিয়ে এই সমস্যাটা দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে হাঁটু ভেঙে বসতে কষ্ট হবে, মানে উঠবস করতে কষ্ট হবে, নামাজ পড়তে কষ্ট হবে, বা কোনো কারণে হাঁটু ভাঙার দরকার হলে সে বসতে পারবে না, হাঁটতে গেলে সিঁড়ি বাইতে গেলে কষ্ট হবে রুগীর। অনেক সময় এক পায়ে ব্যথা হতে পারে, আর এক পা ভালো হতে ভালো থাকতে পারে, এই জাতীয় সমস্যা দেখা দেয়। তো আপনার আসলে এই সকল ক্ষেত্রে যেটা করণীয় হচ্ছে কিছুদিন রেস্টে থাকা, ধরেন সপ্তাহখানেক রেস্টে থেকে ব্যথা গরম সেঁক দেওয়া, ব্যথানাশক মলম দেওয়া, আর হাঁটুর বিভিন্ন এক্সারসাইজ আছে যেটা আমরা বলি কোয়াড্রিসেপ স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, কোয়াড্রিসেপ স্ট্যাটিক এক্সারসাইজ, নিউরোডাইনামিক এক্সারসাইজ, এগুলা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে হাঁটু ব্যথার বিভিন্ন ব্যায়াম, ওগুলা করেন আর রেস্টে থেকে ব্যথা গরম সেঁক দেন, মলম দিয়ে দেখেন। আপনি সর্বোচ্চ ব্যথানাশক ওষুধ 7 থেকে 10-12 দিন খেয়ে দেখতে পারেন, যেমন এক্ষেত্রে এসিক্লোফেনাক খুব ভালো কাজ করে, সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে, আর এই ক্ষেত্রে ক্যালসিয়াম একটা করে 2-1 মাস খেয়ে দেখেন কিছুদিন, এগুলো করে দেখেন। তারপরেও না হলে অবশ্যই চিকিৎসককে দেখাতে হবে, বাত ব্যথা বিশেষজ্ঞকে দেখিয়ে উনি যে চিকিৎসা দিতে চায় সেটা আপনাকে করতে হবে। আর যদি ওই যে পায়ের মাংসপেশির ব্যথা যদি পাশাপাশি হয়, বুঝতে হবে সমস্যা কোমরও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে কোমর আমাদের হয়তো স্ক্রিনিং করে দেখতে হবে, এক্সরে এমআরআই করে বা কোমর অ্যাসেস করলে আমরা বুঝতে পারি, সোয়ে বিভিন্ন টেস্ট করে দেখি, তো এগুলা করতে হবে। আর ওজন কেমন এটা আমি জানি না, ওজনটা আপনার নিয়ন্ত্রণে রাখা, বেশি হলে কমানো, কম হলে বাড়ানো, তো এই যে নিয়মগুলো এগুলো কিন্তু সবই করতে হবে। জি, ধন্যবাদ। আমাদের সাথে আরো একজন দর্শক ফোনে সংযুক্ত হয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। জি, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম নুরুল আফসার, আমি মালয়েশিয়া থেকে বলতেছি। জি বলেন, আমি শুনতে পাচ্ছি। স্যার কেমন আছেন, ভালো আছেন স্যার? জি জি আলহামদুলিল্লাহ। আপনি অনেক দূর থেকে ফোন দিয়েছেন, কোথায় থাকেন মালয়েশিয়া? মালয়েশিয়া আমি জোর বারোতে থাকি স্যার। আমি আপনাকে অনলাইনের মাধ্যমে চিকিৎসা নিয়েছিলাম আপনার কাছ থেকে, আমার এক লোক আপনার কাছে গেছিল। আচ্ছা 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 আচ্ছা, জি বলেন এখন কি অবস্থা? যে আপনি যে আমাকে মেডিসিন গুলো দিয়েছিলেন স্লিপের মধ্যে, আমি তো এগুলো মালয়েশিয়া পাই নাই, পরবর্তীতে আমি বাংলাদেশ থেকে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে নিয়ে আনাইছি, তো এখন এগুলো খাইতেছি। খাওয়ার পরে যে এখন আমার ব্যথা ছিল, আগে কম জ্বালা পড়া ছিল, এখন ব্যথাটা আরো আজ 2-3 দিন ব্যথাটা বেশি বাড়ে গেছে, হাতের বাহু সহ এখন ব্যথা করতেছে স্যার। আচ্ছা, জ্বালা পড়া? জ্বালা পড়াও আছে। আপনি যে গ্যাস্ট্রিক ট্যাবলেট গুলো দিচ্ছেন, কতক্ষণ বসে থাকলে জ্বালা পড়া করে পিঠে আর কোমরে, আর হাঁড়াতাড়া করলেও বেতা নেই, কিছু কয় ব্যথায় জানে জ্বালা পড়া করে। যখন আমি রুমে চলে যাই লুঙ্গি পরি, তখন আর জ্বালা পড়া করে না, কাজে আসলে জ্বালা পড়া করে। আচ্ছা, আপনি একটা কাজ করেন, ওই যে ফ্রেন্ডের মাধ্যমে পাঠিয়েছিলেন আমার কাছে, জি জি, ওনাকে আবার ওই ওই প্রেসক্রিপশনটা সব পাঠান, পাঠালে আমি আপনার সাথে ওই হোয়াটসঅ্যাপ বা লাইভে কথা বলে আবার দেখে দরকার হয় কারেকশন করে দিব, বা ওষুধগুলো কী পাঠিয়েছে আমি দেখে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ
কতদিন আগে ওষুধ, কতদিন ধরে খাচ্ছেন? আমি ওষুধ খাচ্ছি আজকে 2 সপ্তাহ ধরে, আমি তো ওষুধগুলো পাইনি, 2 সপ্তাহ ধরে খাইতেছি। আচ্ছা, আমি ওষুধগুলো দেখতে হবে আসলে, আবার উনি ঠিকমতো ওষুধ দিয়েছে কিনা ওনাকে একটু ওই কাগজ সহ আমাকে পাঠান, আমি লাইভে দেখে দিব সব এগুলো। হ্যাঁ জি জি স্যার, আমি WhatsApp অলরেডি পাঠিয়ে দিয়েছি ওই দিন, আমি আপনি যে ওষুধগুলো দিবেন অসুবিধা নাই, ওনাকে একটু পাঠান, পাঠাইলে আমি দেখে আবার কথা বলে দিব ইনশাল্লাহ, সমস্যা না, আপনি এত হতাশ হবেন না। হ্যাঁ ইনশাল্লাহ। জি, রহিম আদনান নামে একজন ফেসবুকে প্রশ্ন রেখেছেন, সেটি বলছি। ঘুম থেকে ওঠার পর ডান পা উঠাতে পারি না, বেশিক্ষণ বসে থাকতে পারি না, নামাজে রুকুতে গেলে ডান পায়ে রগে টান পড়ে, কি করব? আচ্ছা, এটা আমরা যদি এরকম হয়তো যে উনি ঘুম থেকে ওঠার পরই সমস্যাটা হয়, তা আমরা ধরে নিতাম যে বিছানার সমস্যা থেকে হতে পারে অনেক সময়, কিন্তু আবার নামাজে রুকুতে গেলে ও সমস্যা, মানে একটা মানুষ তো সারাদিন শুয়ে থাকে না, হয়তো রাতে ঘুমায় সকালে উঠে সে তার প্রফেশনাল কাজ করে বা চলাফেরা করে বিভিন্ন কিছু করে, আবার নামাজের একটা পিরিয়ড হলে ওই সময় হয়তো সে গিয়ে নামাজটা পড়ে, তখনও সমস্যাটা হয়। তাহলে বুঝতে হবে যে ওনার পারমানেন্টলি কোনো কোমরের কোথাও না কোথাও কম্প্রেশন আছে, যার কারণে সমস্যাটা হয়। এই জন্য ওনাকে আমার মনে হয় একজন চিকিৎসক দেখে MRI করে দেখতে হবে যে কোথাও কোনো কম্প্রেশন আছে কি না। তারপরেও বলবো যদি ওনার বিছানাটা কোনো সমস্যা থাকে, অনেক সময় বিছানা উচ্চ নিচু থাকতে পারে, অনেকে খুব শক্ত বিছানায় ঘুমায়, আবার অনেকে জাজিম বা আপনার ফোমে ঘুমায়, তো এই এই সকল বিছানা কিন্তু আমরা অ্যাভয়েড করতে বলি। অবশ্যই উঁচু বিছানায় শুইতে হবে, যেমন খাট বা আপনার যে কোনো খাটে সে শুইতে পারে, এবং সেটা কিন্তু ফার্ম হইতে হবে, মানে একটা পাতলা তোষক বা যদি আপনি স্প্রিং ম্যাট্রেস বা ভালো মানের ম্যাট্রেস ব্যবহার করে কোনো সমস্যা নেই, মানে যেই সকল বিছানা যদি শুলে দেবে যায় এবং সেটা দাব অবস্থায় থাকে মানুষ উঠে গেলেও, তাহলে বুঝতে হবে বিছানাটা প্রবলেম আছে, রিকয়েলিং হইতে হবে, মানে বিছানাটা যেন আবার আগের অবস্থানে চলে আসতে হয়। অনেক সময় ফোম এবং জাজিমে যখন দীর্ঘমেয়াদী ইউজ করে তখন কিন্তু ওগুলো জায়গায় জায়গায় চেপে যায় বা দেবে যায় নিচের দিকে, এবং উঁচা নিচা হয়ে যায়, তারপরে এরকম এই সমস্যাটা অ্যালাইনমেন্ট স্পাইনে বিভিন্ন দিকে কম্প্রেশন হতে পারে। আমার মনে হয় বিছানাটাও কারেকশন করা ওনার উচিত পাশাপাশি। আচ্ছা, আরো একজন দর্শক আমাদের সাথে ফেসবুকে সংযুক্ত হয়েছেন, তিনি লিখেছেন, স্যার আমার পায়ের অপারেশন হয়েছে 7 মাস আগে, এখন জিমে ব্যায়াম করা যাবে? হ্যাঁ ধন্যবাদ, আসলে এটা অনেকেরই প্রশ্ন থাকে যে ধরেন 1 বছর আগেও যদি হয়ে থাকে বা 7-8 মাস আগে হয়েছে বা 6 মাস আগে হয়েছে, কখন থেকে অ্যাকচুয়ালি জিমটা স্টার্ট করা যাবে? হ্যাঁ, জিম আসলে কিছু এক্সারসাইজ আছে জিমে যেটা আমরা করতে পারি যারা সাধারণ মানুষ, যেমন আমরা হাঁটতে পারি, ট্রেডমিল করতে পারি, লাইট এক্সারসাইজ করতে পারি, সাইক্লিং করতে পারি, কিন্তু যারা আমরা মানে জেনারেল পিপল বলতে বুঝি যারা স্পোর্টসম্যান না এবং অ্যাথলেট না, মানে যারা প্রফেশনই হচ্ছে স্পোর্টস তাদের প্রফেশন, তারা অবশ্যই হেভি ওয়েট লিফটিং বা অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন বা তাদের চিকিৎসকের পরামর্শে তারা চলে, কিন্তু সাধারণ মানুষকে গিয়ে ওখানে যদি আপনি হেভি ওয়েট লিফট শুরু করে বা ওয়েট লিফটিং এক্সারসাইজ করে তাহলে কিন্তু ইঞ্জুরি হবে, এবং একটা সাধারণ মানুষ কিন্তু প্রফেশনালি কাজটা করতে পারে না, সে হয়তো কিছুদিন করে তারপরে বন্ধ করে দেয়, আবার করে আবার করে না, এতে কিন্তু তার শারীরিক বিভিন্ন ইঞ্জুরি নিয়ে আমাদের কাছে আসে, এটা করা যাবে না। জিম যে কোনো লাইট এক্সারসাইজ উনি করতে পারে, এটার জন্য জিমে যেতে হবে, নট নেসেসারি, উনি সাইকেল চালাতে পারে। ভালো হচ্ছে হাঁটা, এটা কিন্তু মানে কোনো সেরকম প্রবলেম হয় না, হ্যাঁ হাঁটা সাঁতার কাটা এগুলা বেসিক এক্সারসাইজ, এটা সবার জন্য উপকারী, একেবারে একটা রোগীর জন্য যেমন উপকারী, একজন স্পোর্টসম্যানের জন্য, একটা জেনারেল মানুষের জন্য, তবে উনি এক্সারসাইজ করতে পারে যদি মানে যে যেখানে ইঞ্জুরি হয়েছে সেটা বুঝে।